আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্টুডেন্ট বৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো 2023 সালে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিল 2023-24 প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা, তো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের ভর্তি পরীক্ষার রুটিন মানে তারিখ কিন্তু প্রকাশ হয়েছে আজকে। তো এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব তোমাদের কোন শিফটের কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে এবং কত তারিখ অনুষ্ঠিত হবে এবং কয়টা থেকে অনুষ্ঠিত হবে। তো যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যারা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে আপিল করেছে অনলাইনে তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তারা ভিডিওর তারিখটা বা পরীক্ষার তারিখটা জানতে পারে। তো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা তোমাদেরকে পরীক্ষার তারিখটা দেখিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু এই ভর্তি পরীক্ষার তারিখটা একদম 100% চূড়ান্তভাবে ঠিক করে দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার রুটিন, এখানে আমরা প্রথমত হচ্ছে সি ইউনিট নিয়ে আলোচনা করব। যারা সি ইউনিটে আবেদন করেছো এবং তোমরা জানো যে প্রত্যেকটা ইউনিটের চারটা শিফট থাকে এবং একই দিনে চারটা শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, তো চারটা শিফটের জন্য তারিখটা কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সময়টাও কিন্তু 100%ভাবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো প্রথম তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সি ইউনিটের, যেটা আমরা বলি বিজ্ঞান ইউনিট, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চের তিন তারিখে। পরীক্ষা শুরু হবে মঙ্গলবারে। এখানে আরও কথা আছে যে শিফট হচ্ছে চারটা, একটা দুইটা তিনটা এবং চারটা। তো যারা প্রথম শিফটে আবেদন করেছো বা প্রথম শিফটে তোমাদের সিট চলে আসছে, তো তোমরা কী করবা, তোমাদের প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যারা আবেদন করেছো, তোমাদের পরীক্ষা আমি আবার বলতেছি মার্চের 5 তারিখে শুরু হবে এবং সি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। সি ইউনিটের মার্চের 5 তারিখ সি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা 11টা থেকে 12টা পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছ সি ইউনিট মার্চের 5 তারিখে তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর 1টা থেকে বেলা 2টা পর্যন্ত এবং সি ইউনিট মার্চের 5 তারিখে চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল 3টা 30 মিনিট থেকে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত। তো এই হচ্ছে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও শিফটের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়। আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই তারিখ ও সময়টা কিন্তু নোট করে রাখবা এবং যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে তারা সবাই জানতে পারে। তারপরে দেখতে পাচ্ছ এ ইউনিট, যেটাকে আমরা মানবিক ইউনিট বলে থাকি আর্টসের, তো এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক 5 তারিখ, মার্চের 5 তারিখের পর 6 মার্চ, এখানে কোনো গ্যাপ নাই। সায়েন্সের পরীক্ষা শেষ হলে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হবে মার্চের 6 তারিখে, এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। তো এখানে শিফট সে আগের মতো 4টা শিফট এবং 4টা শিফট হচ্ছে প্রথম শিফটের পরীক্ষা হবে সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত, বি এ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল 3টা 30 থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। এই হচ্ছে তোমাদের যারা এ ইউনিটে আবেদন করেছো এবং আলাদা আলাদা শিফটের সময় আমি বলে দিলাম এবং ভর্তি পরীক্ষার তারিখ অবশ্যই নোট করে রাখবা মার্চের 6 তারিখ। তারপরে চলে আসো আমরা দেখব এবার ভি ইউনিট। ভি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য সেটা বলবো যে ভি ইউনিটের ক্ষেত্রে ভি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ঠিক এ ইউনিটের পরের দিন মানে মার্চের 7 তারিখ বৃহস্পতিবার। তো ভি ইউনিটের ভর্তি পরীক্ষা এখানেও দেখতে পাচ্ছ 4টা কিন্তু শিফট আছে, অবশ্য প্রত্যেকটা ইউনিটে 4টা করে শিফট থাকে। তো প্রথম শিফটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বেলা 10টা পর্যন্ত। সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময় কিন্তু একদম একই রকম, এখানে ভর্তি পরীক্ষার সময়ের কোনো চেঞ্জ নাই, জাস্ট ইউনিটের তোমার কোন ইউনিটে সিট আসছে, কোন ইউনিটে প্ল্যানিং হয়েছে, তুমি সেই ইউনিটের ভর্তি পরীক্ষার সময়টা জাস্ট এখান থেকে দেখে নিও, তাইলেই হবে। তাহলে প্রথম স্টেজ, দ্বিতীয় শিফট, তৃতীয় শিফট এবং চতুর্থ শিফট, 4টা শিফটের ভর্তি পরীক্ষার তারিখ আমি কিন্তু এখানে তোমাদেরকে বলে দিলাম, আর এটা কিন্তু 100% সঠিক এবং রিয়েল। দেখতে পাচ্ছ এখানে প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম, রেজিস্ট্রার রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই হচ্ছে কিন্তু তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম ফাইনাল পরীক্ষার ডেট এবং পরীক্ষার তারিখটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পরবর্তীতে আরও আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থেকেও। আজ এ পর্যন্তই, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, সবাই চান্স পাও, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।